ভোটের মুখে শাসক দলের উদ্যোগে উদ্বাস্তুদের পটিয়ার প্রশাসনিক ভবনে ডেপুটি স্যার কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি। উচ্ছেদ অভিযানে কড়া প্রতিরোধ গড়তে মরিয়া উদ্বস্তু উন্নয়ন সমিতি, পুনর্বাসনের পাকাপাকি ব্যবস্থা এবং চাকরির দাবি সামনে রেখেই লড়াই। আন্দোলনের ঝাঁজ বাড়ছে হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত বস্তি উন্নয়ন সমিতি। আজ 18 আগস্ট শুক্রবার হলদিয়া টাউনশিপ হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারের সামনে ডেপুটেশন দিলেন। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র, সংস্থার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল এবং সাধারণ সম্পাদক জ্যোতিপ্রসাদ দাস এবং পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর সফর নস্কর প্রমুখ। হলদিয়া ক্ষতিগ্রস্ত বস্তি উন্নয়ন সমিতি তারা আন্দোলন চালিয়ে যাবে। বন্দর কর্তৃপক্ষ যতদিন তাদের পাওনা দাবি দেওয়া না মেটাবে ততদিন এই আন্দোলন চলবে। হলদিয়া যখন জায়গা অধিগ্রহণ হয় সিপিটি কর্তৃপক্ষ রাজ্য সরকার অধিগ্রহণ করে, সেই সময় যেসব মানুষদেরকে এই সময় যারা পরিবারকে এখনো প্লট দেননি, অজুহাত দিয়ে সেই সব মানুষকে দিনের পর দিন আমাদের দাবি সেইটা। আর একটা দাবি, একজন করে চাকরি দিতে হবে। অবিলম্বে তাদের চাকরি দিতে হবে। আর বস্তিবাসী 50-60 বছর ধরে এখানে বসবাস করছে, তাদের পুনর্বাসন না দিয়ে তাদের উচ্ছেদ করা যাবে না। এটা আমরা সবাই ছিলাম, দৃঢ়তার সঙ্গে বলছি, এতে যদি আপনারা জোর করে কিছু করেন আমরা সংঘাতে যাব এবং প্রতিরোধ করব। কিন্তু তার মানে এই নয় যে সিবিডি বস্তিবাসীকে উচ্ছেদ করে দেবে, বস্তিবাসী ক্ষতিগ্রস্তদেরকে উচ্ছেদ করে দেবে কিন্তু তাদের পুনর্বাসন দেবে না। তার জন্য যখন ধরনের আন্দোলন করতে হয় এইভাবে ওনাদের কাছে আমরা বক্তব্য রেখে। আপনার নাম বুঝিনি স্যার? আমি বস্তি উন্নয়ন সমিতির হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত বস্তি উন্নয়ন সমিতির সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বললেন, আজকে ডেপুটেশন দিয়ে আমরা অনেক কিছু আদায় করতে পেরেছি এবং আমাদের আলোচনা সুফল হয়েছে। আর জায়গায় তারা অবজেকশন দিয়েছে, সেই জন্য যাতে জল পেতে পারে তার ব্যবস্থা করার জন্য এবং সব ব্যাপারে পোর্ট ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে একমত হয়েছেন, সৌমেনবাবুর সঙ্গে একমত হয়েছেন। একদম আর্জেন্ট নেসেসিটি ছাড়া কোথাও তারা কিন্তু আর এই ভাঙার ব্যবস্থা করবেন না। আর্জেন্ট নেসেসিটি হলে, প্রয়োজন হলে নিশ্চয়ই ওনাদের সঙ্গে আলোচনা করবে, কিন্তু প্রয়োজনে আলোচনা করে নিশ্চয়ই আলোচনা করার পর তারপরে কোর্ট ম্যানেজমেন্ট নিশ্চয়ই চিন্তা করবে সিকিউরিটি অ্যাস্পেক্টে। কারণ ইন্ডিয়ান রেলের সিকিউরিটি যখন পাইপের নিচে কেউ যদি ঘর করে থাকে সেখানে সেগুলো ভাঙা ভীষণ জরুরি। এইসব সিকিউরিটি অ্যাস্পেক্টে কিন্তু তারা সেই কাজগুলো করবে, সেফটি অ্যান্ড সিকিউরিটি। এবং চাকরির ব্যাপারে যে প্রসেসিংটা বন্ধ হয়েছিল সেই প্রসেসিংটা স্টার্ট করবেন। এবং আবার যেটা আমাদের পুনর্বাসনের ব্যাপারে, যে 800 থেকে 900 যে প্লট অলরেডি রেডি করা আছে সিপিডির, সেটা কিন্তু রিহ্যাবিলিটেশন হচ্ছে না। তার জন্য তারা চিঠি করবেন কালেক্টর মানে ডিএম সাহেবকে, এবং ডিএমএ সাহেবের সঙ্গে আমাদের একটা মিটিং হবে। মিটিংয়ের পর এটাকে ত্বরান্বিত যাতে করা যায় তার জন্য এই 200 একর জায়গা তারা রেখেছেন, সেই 200 একর জায়গাকে ডিস্ট্রিবিউশন করার জন্য ইমিডিয়েট ব্যবস্থা। সেটা কোন কোন এলাকা? রায়রাজচক মৌজা। চাকরি পাওয়ার যোগ্য কতজন, মানে চাকরি পাবে এই অধিকারটা কতজনের আছে? চাকরি ওদের ভ্যাকেন্সি অনেক আছে কিন্তু চাকরি দিতে তারা চাচ্ছে না, পাচ্ছে না। এবং যে বাধ্যবাধকতা যেখানে বন্ধ বন্ধ ছিল সেই জায়গাটা কোথাও না কোথাও আটকে ছিল, সেটাকে খোলার ব্যবস্থা করে
আপনারা মামলা করেছেন কোর্টে, সে মামলা চলবে? আমরা হাইকোর্টে মামলা করেছি, হাইকোর্ট থেকে বলেছে হলদিয়া কোর্টে মামলা করার জন্য, হরিদ্বার কোর্টে মামলা হয়েছে, মামলা চলবে, আমাদের আন্দোলনও চলবে। এবং আমরা হলদিয়া সিপিডি কর্তৃপক্ষকে জানান দিতে চাই, আমরা উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত মানুষ, আমাদের পুনর্বাসন, আমাদের চাকরি, আমাদের প্লট আমরা না পাওয়া পর্যন্ত, আমাদের মূল দাবি না হওয়া পর্যন্ত আমরা যতদিন না পুনর্বাসন ঠিকঠাক হচ্ছে, তার আগে পর্যন্ত যে জরুরি পরিষেবা যেগুলো জল রাস্তা আলো সেগুলো কি পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে? না, সেটাকে কোনো বাধা দেওয়ার ব্যবস্থা করবেন না, যে আইনত শুদ্ধ করে আমরা যেটুকু চাইছি আমাদের একটু চেষ্টা করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করার। উনি সোমেনবাবু বললেন আপনারা যে চিঠি চেয়েছেন, আমি এসডিওকে বলে, উনি সঙ্গে সঙ্গে এসডিওকে বললেন যে আপনি চিঠিটা করে দিন এসডিওকে, এসডিওকে বলে দিলেন যে চিঠিটা সিপিটিকে করে দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দিলেন। অর্থাৎ সেইভাবে চিঠি যেটুকু আইনত করা উচিত সেগুলো করে দেবে, যেগুলো বাধ্যবাধকতা ছিল সেগুলো কিন্তু সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে রাস্তা জল জলের জন্য যে আটকে ছিল তার জন্য সোমেনবাবু উনাদেরকে বলেছেন যে সে মিনিমাম 5 HP পর্যন্ত কোন ছাড়পত্র লাগে না, আমরা 1.25 HP বিষ্ণুরাম চকে বসাচ্ছি, মানে অ্যাডমিনিস্ট্রেটর এসডিও বসাচ্ছেন পৌরসভা, কিন্তু সেই 1.25 যে অ্যাডমিনিস্ট্রেটর তাকে যে আটকে দিচ্ছে সেটা বললেন, এবং সেটা যাতে না হয় তার জন্য একটা মামুলি এসডিও চিঠি লাগবে, সেটা চিঠিটা করে দিলে সোমেনবাবু এসডিওকে বললেন এবং সেই চিঠিটা সিবিটিকে করলেই তারা কিন্তু আর করবে। আজকের বন্দরের তরফে কারা কারা ছিলেন? পিকে দাস সাহেব ছিলেন, চ্যাটার্জি সাহেব ছিলেন, আর ওনাদের মহিলা একজন পিয়ারো না কি আছে তিনি ছিলেন, আর সিকিউরিটি এসপেক্টে ওনাদেরকে ছিলেন, আচার্য সাহেব ছিলেন। আপনাদের ক্ষতিগ্রস্ত সংগ্রামে যে যারা ক্ষতিগ্রস্ত, যে মূল জায়গা এবং চাকরি পাওয়ার মূল লোক কতজন, সে তালিকা কি প্রকাশ হয়েছে? মূল লোক অনেকজন, এখন একজন বাবা উদ্বাস্তু ছিলেন, তার 5-6 জন ছেলে হয়ে গেছে, এই যে তারাও উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত, আজকে সেই জায়গাটাকে অনেক দূর পর্যন্ত তৈরি হয়ে গেছে, ওদের ফলে স্বাভাবিক কারণে এটা কিন্তু এক্ষুনি এখন হড়াপ করে বলতে পারা যাবে না এতজন আমাদের উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত চাকরি পাওয়ার জন্য, কিন্তু আস্তে আস্তে শুরু করা হয়েছে, 5 বছর একদম বন্ধ, এটাকে যদি শুরু করা যায় তাহলে হলদিয়ার মানুষ উপকৃত হবে। আমাদের মধ্যে অনেক রকম প্রবলেম আছে, সমস্যা আছে, যার ফলে মানে সিপিটি পার পেয়ে যাচ্ছে, সেটা যাতে না পাওয়া যায় আজকে সেই জায়গাটা আমরা সবাই মিলে একমত হয়ে হাজার হাজার মানুষ আজকে কিন্তু দেখিয়ে দিয়েছে হলদিয়ার মানুষ যে অ্যাকচুয়ালি কী করলে সিপিটিকে ঠিক করা যায়। হাজার হাজার মানুষ কিন্তু আজকে বলছে যে কে কী বললো জানার দরকার নেই, আমাদের হকের দাবি আমাদের কিন্তু উদ্ধার করতে হবে। আমাদের প্রায় 15 বছর হয়ে গেল সরকারের ক্ষমতায় আছেন, এখন পর্যন্ত কিছুই করতে পারলেন না বন্দরে, কী আশ্বাস দেবেন? বন্দরে আমরা সবসময়ই আমরা যে চেষ্টা করি সেই চেষ্টাটা কোথাও না কোথাও আটকে যায় এবং কারণ না কারণ, কিন্তু এখানে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী থাকার ফলে আমরা কিছুটা এগিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রীর এবং এখানে কিছু কেন্দ্রীয় তাবেদার আছে যারা ভুইপোর তাবেদার, তারা হলদিয়া এসে ডিসিকে এবং জিএমকে যা তা বলে দিয়ে তারা আমাদের এগোনোটা আটকে দেয়, ফলে এটা আটকে যাতে না যায় তার জন্যই আমাদের আন্দোলন, এছাড়া তো আর আমাদের কোনো পথ নেই। কেন্দ্রীয় সরকারের সংস্থা আর আমরা আছি রাজ্য সরকারের প্রতিনিধি এবং বাংলা আমাদের একদম তৃণমূলের মমতা ব্যানার্জির সরকার, অর্থাৎ স্বাভাবিক কারণে এরা সবসময় আমাদের লোক যাতে রিক্রুটমেন্ট না হয় এই 5-10 বছর ধরে ওরা কিন্তু একদম চুষে খাচ্ছে, মেহরা সাহেব খাচ্ছেন এবং আমাদের এ খাচ্ছেন সবাই, মানে মেহরা সাহেব ডিসি হওয়ার পর আজ পর্যন্ত ও একটা চাকরি দেননি, একটা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষের একটা উপকারে লাগেনি, আর এর আগে যারা ছিলেন অন্তত কিছু করে গেছেন, মেহরা সাহেব এসে কিছু করেনি, সবটা বন্ধ করেছেন, ওনার শুধু প্রমোশন পাওয়া যায়। উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের এই আন্দোলন আজকের ক্ষেত্রে আপনি অনেকটা সফল মনে করছেন, এই ক্ষেত্রে বিরোধী শিবির থেকে বিজেপি অথবা সিপিএম অন্য রাজনৈতিক দল তারা কি আপনাদের সঙ্গে একমত এই বক্তব্য এই দাবিতে? তারা তাদের মতামত থাকতে পারে, আমরা তো হলদিয়াবাসীর জন্য লড়াই করছি, হলদিয়াবাসীর যদি কোনো পরিবারে একটা লোক চাকরি পায় তাহলে হলদিয়ার মানুষের উপকারে লাগবে, হলদিয়া মানুষের যদি পয়পলানির উপকার হয়, হলদিয়া মানুষের যদি জল পায় বিদ্যুৎ পায় তাহলে হলদিয়াবাসীর উপকার লাগবে, সেখানে সিপিএম বিজেপি যারা আজকে বিরোধিতা করছে তাদের বোঝা উচিত, আমাদের দলের লোকেরাও অনেকেই বিরোধিতা করছে, তাদেরও বোঝা উচিত যে একটা আমাদের আন্দোলনটা সাধারণ মানুষের জন্য, হলদিয়ার মানুষের জন্য, উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষের জন্য, আজকে শুধুমাত্র তাদের সঙ্গে না থেকে আজকে তো হাজার চেষ্টা করেছিল, আজকে যখন বুলডোজার নিয়ে আইসির গেটে ভেঙে দিল সিপিটি যখন যারা ভেঙে দিল তখন তো কোথায় গেল সেই নেতারা যারা খুব বড় বড় মুখ করে বলেছিল আমরা এই বুক চিতিয়ে লড়াই করব, তারা কিন্তু নেই, তারা কিন্তু সব পালিয়ে গেছে, আজকে যারা লড়াই করছে আমরা যখন আসছি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য, যাতে আমাদের মিছিলে লোক না আসে, আমাদের এখানে এই যাতে ফ্লপ হয় তার জন্য সিপিএম বিজেপি তাবেদার হয়ে তারা কিন্তু দালালি করে গেছে, অতএব সেই দালালদের কিন্তু আমরা হলদিয়ার মানুষ চিনে গেছি।
হলদিয়া বন্দর প্রশাসনিক ভবনের সামনে হলদিয়া উদ্বাস্তু কল্যাণ সমিতির প্রায় দীর্ঘ ৯ বৎসর ধরে এক টানা চাকরি ও পুনর্বাসনের দাবি নিয়ে অবস্থানে বিক্ষোভে রয়েছেন জানালেন সম্পাদক নিয়ে। মূলত আমরা হচ্ছে হলদিয়া বন্দরের ল্যান্ড লুজার ফ্যামিলি। প্রায় ১৯৬২ থেকে একদম প্রায় ৭৫ পর্যন্ত যেসব একোয়ার করেছে, প্রায় ৬৮টা মৌজা, ৮৫০০ জায়গা একর ই করেছে, একোয়ার করেছে কোর্টের জন্য। কিন্তু সেই সময় থেকে বন্দরের ল্যান্ড লুজাররা সব থেকে হলদিয়া বন্দর শুধু নয়, আমরা মনে করি যে হলদিয়া শিল্পাঞ্চল করতে সব থেকে বেশি স্যাক্রিফাইস এই ল্যান্ড লুজাররা করেছে। কিন্তু এখন সব থেকে বেশি হচ্ছে বঞ্চিত এই ল্যান্ড লুজাররা, বাকি সবাই গেনা। সেই দাবিতে আমরা দীর্ঘদিন যেহেতু বঞ্চিত, আমাদের আমাদের ন্যায্য দাবি পুনর্বাসন এবং কর্মসংস্থান, এই দুটো দাবি নিয়ে দীর্ঘ প্রায় ৯ বছর আমরা এইখানে অবস্থান করছি, লাগাতার অবস্থান করে যাচ্ছি। এতে কোনো কি ফলাফল হয়নি আপনাদের? ফলাফল বলতে ফলাফল কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আলাপ আলোচনা হচ্ছে, বারবার আমাদের সঙ্গে বিচারিতা করছে বন্দর কর্তৃপক্ষ, কখনো বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আবার কখনো সে মানে পাল্টি খেয়ে যাচ্ছে, গিয়ে বলছে যে আমরা এখন কিছু করতে পারছি না এইসব। আর বারবার আমরা দেখছি সেন্ট্রাল থেকে আমাদের নাম করে পারমিশন আসতেছে, এখানে এসে সেই কোটাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। কোথাও কি কোনো রাজনৈতিক দলের কাছে আপনারা হারিয়ে যাচ্ছেন? সেটা বলবো কি করে, তবে এটি পূর্বে আমরা কিন্তু যখন জিএম এর কাছে, যখন অমল দত্ত স্যার ছিলেন, তখন কিন্তু বারবার একটা কথা আমাদের বলতেন যে তোমরা রাজনৈতিক শিকার হয়ে যাচ্ছে। কেন কেন আমরা রাজনৈতিক শিকার হব? আমাদের জন্যই তো আজকে বন্দর গড়েছে, আমাদের জন্যই তো আজকে বন্দরকে দেখে হলদিয়া শিল্পাঞ্চল হয়েছে। তাহলে সেই শিল্পাঞ্চলের নাম এত দেশ বিদেশে এত নাম, অথচ আমরাই বঞ্চিত। আপনারা কি কখনো দাবি করেছেন যারা কতজন অতি উদ্বাস্ত এবং ক্ষতিগ্রস্ত তালিকা প্রকাশ করানোর জন্য দিয়েছি? ইতিমধ্যে প্রায় ৭-৮ মাস আগে আমরা জিএমকে দিয়েছি, কথাবার্তা আমাদের হয়েছে, কথাবার্তা হওয়ার পর আমরা একটা লিস্ট মোটামুটি এই মুহূর্তে যাদের খুব প্রয়োজন সেই রকম একটা তালিকা আমরা দিয়েছি, প্রায় ১০৫ জনের মতো আমরা একটা তালিকা দিয়েছি। সেটা নিয়ে আমাদেরকে নিল, নিয়ে বলছে আমরা স্কুটনি করছি, এই স্কুটনি নাম করে প্রায় বিগত ৬-৭ মাস ধরে স্কুটনি নাম করে যাচ্ছে, এখন সেটাকে নিয়ে ডিনাই করছে। আমরা তো এটাতে সব থেকে বেশি দুঃখিত এটাই যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না, আমাদের সেই দুর্দশা, সেই দুর্দশাই থেকে যাচ্ছে। বিগত দিনে ব্রাহ্মণ সরকারের সময় যা ছিল, বর্তমান সরকারও সেই একই রকমভাবেই হয়েছে। আমরা কেন বঞ্চিত সেটা আমরা কারোর কাছে এর উত্তর পাইনি, বিভিন্ন নেতৃত্বর কাছে আমরা ছুটেছি, যে বিগত যারা ক্ষমতায় ছিলেন তাদের কাছেও গিয়েছি, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের কাছেও গিয়েছি, বারবার আমরা যাচ্ছি কিন্তু আমাদের কথা কেউ কর্ণপাত করছেন। আপনার নাম? আমার নাম রাজকুমার দলপতি, আমি হলদিয়া উদ্বাস্তু কল্যাণ সমিতির সম্পাদক। ভারতীয় মজদুর সংঘের রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি বলেন, শাসক দলের পায়ের মাটির তলা সরে যাচ্ছে, তাই নির্বাচন যখন আসছে সেই জন্যই এলাকার মানুষ ভোট ব্যাংক ঠিক রাখতেই এই ধরনের ইস্যু করছেন, প্রকৃত দাবি দেওয়া নিয়ে করছেন না। আজকে বস্তিবাসীকে এক জায়গায় জড়ো করে জহর টহরে ডেপুটেশন দিল, কিন্তু এতদিন এরা না কোথায় ছিলেন? আজকে এনাদের সুখ দুঃখে যারা কাজ করেছে, আজকে আমাদেরও উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত সংগ্রাম কমিটি আছে, আমাদেরও কমিটির তরফ থেকে আমরাও উদ্বাস্তুদের হয়ে বিভিন্নভাবে আমরাও ডেপুটেশন দিই, আমরাও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি যাতে উদ্বাস্তু ছেলেমেয়েদের কাজের কাজ পায়, সে কাজেরও ব্যবস্থা আমরা করেছি, কিছু ছেলেমেয়েদের তারাও কিছু কিছু ছেলে কাজ করছে। কিন্তু আজকে হঠাৎ করে যেহেতু সামনে পৌর নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখেই উদ্যোগ, কারণ দেখেছে হলদিয়ার শ্রমিক শ্রেণী তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে লড়াই চলছে। সেই লড়াইকে ঠান্ডা করতে আজকে সমস্ত তরের নেতৃত্বকে নিয়ে আজকে একটা সেই যেমন সেই লড়াইকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে এলেন, সেই রকম উদ্বাস্তু ক্ষতিগ্রস্তকে দিয়ে আজকে জানান দিলেন যে আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস আছে। এটা চমক, মানুষ জানে, হলদিয়ার শ্রমিক শ্রেণী জানে যে মানুষ কাদের পাশে আছে, মানুষ ওনাদের তরফ থেকে মুখ ফিরে নিয়েছে। আমরা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, যারা প্রকৃত উদ্বাস্তু, যারা বন্দর যখন অধিগ্রহণ হয় বন্দরের জমি, সেই সময়কার যারা প্রকৃত উদ্বাস্তু তাদের ন্যায্য তালিকা বন্দর কর্তৃপক্ষের কাছে যে নামের তালিকা আছে সেই তালিকা অবিলম্বে প্রকাশ করা হোক,
না হলে এখনকার দিনে এই রাজনীতির বেনজল ঢুকিয়ে যারা উদ্বাস্তু নয় তাদেরকেও উদ্বাস্তু সাজিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় কিনা সেই রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে। আমরা চাই প্রকৃত যারা উদ্বাস্তু, যাদের জমি গেছে, যাদের ঘরবাড়ি গেছে, যারা আজকে দিশাহারা, যারা এখনও অবধি বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো প্লট পায়নি, তাদেরকে তাদের নামের তালিকা প্রকাশ করা হোক এবং তারা যাতে প্রকৃত উদ্বাস্তু হিসেবে যারা স্বীকৃতি পায় সেটাই আমরা আমাদের সংগঠনের তরফ থেকে বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো। নাম? আমার নাম প্রদীপ বিজলি, ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সহসভাপতি। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিন আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।